বাংলা প্রবাদে বলে বাজির পয়সা পোড়ানো আর ঘুণির পয়সা ওড়ানো। তবে সেই কোন কালে সে জামানা পেরিয়ে এসেছে আমাদের মহানগর কলকাতা। ধীরে ধীরে আকাশের দখল হারিয়েছে চেনা পেটকাটি মোমবাতির ঝাঁক। আজকের দিনে সবই আণবিক পরিবার। শহর ভরেছে ফ্ল্যাটের জঙ্গলে। সে জঙ্গলে বিকেলের ছাদ থেকে ছাদে ঘুণির লড়াই নেই, নেই ভোগ কাট্টা চিৎকারে অনাবিল উচ্ছ্বাস প্রকাশ, নেই সরু গলি দিয়ে কেটে পড়া ঘুড়ি লুটতে কচি কাঁচাদের দৌড়। তবু ক্যালেন্ডারে শরৎ আর দোড়গোড়ায় বিশ্বকর্মা পুজো এলে খোঁজ পড়ে ভালো ঘুড়ি ভালো মাঞ্জার। শহরতলি পুরনো কলকাতার বিভিন্ন জায়গায় এখনো বসে বাজার। কারা তৈরি করেন এই সব ঘুড়ি, কারাই বা কিনে উড়ান, জানতে হলে শুনতে থাকুন পডকাস্টিং শুভর আজকের পর্বের আউট অফ সিলেবাস আড্ডা। ফ্যাশনের শহর কলকাতা, ভালোবাসার শহর কলকাতা। এই শহর যেমন দুহাত বাড়িয়ে আপন করে নেয় সকল নতুন কিছুকে, তেমনি আবার যত্নে আগলে রাখে ঐতিহ্যের বহুমূল্য রত্ন ভাণ্ডারকেও। তেমনি এক ঐতিহ্য হলো বাঙালির সাধের ঘুড়ি ওড়ানো। শুরুটা বিলাসিতার ছলে হলেও পরে যা হয়ে ওঠে ওছা বাউন্ডুলে পনা এক শখ মাত্র। এখনো যে শহরের আকাশে একেবারে ঘুড়ি দেখা যায় না তা কিন্তু নয়। মাঠে ময়দানে কিংবা পুরনো কলকাতার বাড়ির ছাদ থেকে কৈশোরের অভ্যেস ঝালিয়ে নিতে সুতোয় ঢিল দেন কোনো প্রৌঢ়। আসলে কলকাতার আশেপাশে সারা বছরই কম বেশি ঘুড়ি তৈরি হয়, তার মধ্যে 224 পরগনা, হাওড়া এবং হুগলি অন্যতম ঘাঁটি। বছরভর মোটামুটি চাহিদা থাকলেও বিশ্বকর্মা পুজোর আগে তোড়জোড় তুঙ্গে ওঠে খড়দা, বালি, ঘুষুড়ি, ভদ্রেশ্বরের মতো মফস্বলের ঘুড়ি নির্মাতাদের মধ্যে। কিন্তু অতিমারী, মূল্যবৃদ্ধি, অভাব, অনটনের এই বাজারে কেমন করে দিন চলে তাঁদের? ঘুড়ি শিল্পের বর্তমান পরিস্থিতি জানতে কথা বলবো হাওড়ার বালির ঘোষ কাইটসের কর্ণধার স্পন্দন ঘোষের সঙ্গে। স্পন্দন বাবু, আমরা শুনতে পাই আগেকার দিনে ঘুড়ি ওড়ানোর একটা ব্যাপক চল ছিল, মানুষ শখ করে ঘুড়ি ওড়াতেন। এখন সেটাই অনেকটা ভাটা পড়েছে। এখন আপনারা যারা ঘুড়ির কারবার করেন তারা বাজারের কি অবস্থা বুঝছেন? দেখুন, ভাটা পড়েছে, এর সাথে অনেক কিছু লিঙ্ক আপ আছে, মানে সমাজে যে উন্নতি অবনতি সবকিছু লিঙ্ক আপ আছে এর মধ্যে। এখন মানুষের হাতে সময় নেই, মানুষ মানে দৌড়াচ্ছে যে কোনো কোনো কিছু পাওয়ার লোভে, বলুন যা কিছু, মানে দৌড়াচ্ছে। ছেলেকে হয়তো বড় ইঞ্জিনিয়ার হতে হবে, বা এখন ইদানিং যুগে এখন লোকজন আর লোকের সাথে মেশে না, রাজারহাট বলুন বা যেখানে বলুন, এখন লোকেরা নিজেরা কি বলুন, নিজেরা কনজারভেটিভ হয়ে গেছে নিজেদের মধ্যে একটা জায়গায়। ফ্যামিলি, বাবা মা মধ্যে, বাবা মা চাকরি করছে, ছেলে মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছে, গেম বলুন এ বলুন। তো তাদের এর জন্য কি বলে, মানসিক বিকাশও ঘটছে না বলে তারা এই দিকে আসছে না, ঘুড়ি ওড়ানো বা খেলাধুলোর থেকে পিছিয়ে পড়ছে। ঘরের মধ্যে একটা স্কুল, ঘর আর মোবাইল, এই নিয়ে আপনার জীবনটা ওরা তারা আটকে ফেলেছে। আর সেই জন্য তার বাবা মারাও এখন বাড়ির সময় দিতে পারে না, যে যে কোনো জিনিস যদি আপনি যদি বাড়িতে ধরিয়ে দেন, যদি আপনার বাবা বা দাদু যদি কেউ ঘুড়ি ওড়াতো তাহলে সে দেখে সেটা থেকে ইন্সপায়ার হতো, সেও এগোতো। এখন সেই জায়গাটা মানে মানুষ মানুষের মধ্যে অনেকটা আলাদা হয়ে যাচ্ছে। এখন কেনাকাটাটা ঠিক কিরকম, এখনকার বাজারটা কেমন? কেনাকাটা বাজার সব রকমই আছে, ঠিক আছে, বাজার কেনাকাটা সবই আছে, কিন্তু বাজার ভালো। ঘুড়ি ওড়ানোর চলটা, বা কিছু লোক আছে অসাধু যারা আছে, আছে কিছু ব্যবসাদাররা আছে, তারা এই চাইনিজ মাঞ্জাগুলোকে কম দামে কিনে নিয়ে এসে সেইগুলোকে বিক্রি করার চেষ্টা করে, তারা সিজনালি বিক্রি করে। তো এর ফলে একটা আপনারা বাজার ভালো আছে, কিন্তু তার মধ্যে খারাপ ভালো মিলিয়ে চলে যাচ্ছে। বাজার ভালো, ঘুড়ি সুতোর বাজার আছে। ঘুড়ি সুতো লকডাউন থেকে যেটা আমাদের হারিয়ে গেছিল, লকডাউন থেকে আবার অনেকটা ফিরে এসছে, যে ছাদ থেকে ঘুড়ি ওড়ানো বা যারা অনেকটা পিছিয়ে পড়েছিল লকডাউনে, যারা ওয়ার্ক ফ্রম আইটি সেক্টরে চাকরি করে, তাদের ট্রেস অনেক বেশি,
তারা লকডাউনের সময় কি আবার পুরোনো দিনে তার ছোটবেলার জিনিসটাকে স্কিলটাকে ডেভেলপ করে এগিয়ে এসছে। থেকে বড় ভাবে এটা হচ্ছে স্পোর্টস, ঠিক আছে? ঘুড়ি ওড়ানোর ফলে আপনার কিন্তু ফোকাসিং ভালো হয়, আপনার আর একটা হচ্ছে দুশ্চিন্তা মুক্ত। আপনি যখন ঘুড়ি ওড়ান, আপনার যদি সকাল থেকে কোন রকম দুশ্চিন্তা থাকে, ওই টাইমে কিন্তু যখন আপনি প্যাচ খেলবেন বা এ করবেন, আপনার কিন্তু টেনশনটা অনেকটা কম হয়। ঠিক ঠিক, হ্যাঁ, চোখ ভালো হয়, হাত ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। কেন, ঘুড়ি ওড়ানোর সাথে আপনার কাজটা শরীরের যে এটা আপনাকে টানা টানি করা, দৌড়ানো, তারপর কোঅর্ডিনেশন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন থেকে শুরু করে টোটাল করে আপনার হচ্ছে এ করা, ফোকাস রাখা। কেন, ঘুড়ি সুতো তো আপনি গিয়ে সুতো নিয়ে ঘুড়ি ফেলে দিলে হবে না, আপনাকে দুটো টানতে হবে, একটা খেলা। তো এটা মানসিক বিকাশের জন্য কিন্তু খুব বড় ব্যাপার, আর একটা হচ্ছে আপনার মূল্যবোধের ক্ষেত্রে কিন্তু খুব বড় ব্যাপার। আজকে আমার কাস্টমার, মানে মোটামুটি আমার কাছে যিনি কাস্টমার এদিন এসেছিলেন আপনার এর থেকে বেলেঘাটা থেকে, তো তার বয়স মোর দেন হচ্ছে আপনার 68 রিটায়ার পার্সন। তো তার কাছে ওই লকডাউন থেকে আবার জিনিসটা, আবার তার কাছে এখন তো মানে খালি সময় আছে রিটায়ারমেন্টের পর। তো তার বন্ধু বান্ধব বলছে এমন জায়গায় তিনি এখন থাকছেন সেখানে তার বন্ধু বান্ধব বলতেও কেউ নেই। তার বাড়ি নাকি ভদ্রেশ্বরের দিকে, তিনি ওখানে গিয়ে উনি সেটেল হয়ে গেছিলেন চাকরি সূত্রে তার পরবর্তী। তো এখন আবার ঘুড়িটা ভালোই উড়ছে। আচ্ছা, আগেকার দিনে যে ধরনের ঘুড়ি উড়তো, মানে আমরা যে নামগুলোর সঙ্গে খুব পরিচিত ছিলাম, যেমন পেটকাটি, মোমবাতি, বগ্গা, মুখপোড়া, সেগুলোর আজকের দিনে কেমন চাহিদা? মানে পুরনো ধাঁচের ঘুড়ি এখনকার দিনে মানুষ কেমন কিনছেন? পুরোনো ধাঁচের ঘুড়ি মানুষ এখনো চাইছে, কোনো অসুবিধা নেই। তার সাথে নতুন নতুন আপনার ডিজাইনও বেরিয়েছে, এইগুলো আপনার ঘুড়ির সাথে জুড়ে থাকে। পেটকাঠি, মোমবাতি, আকাশে কালারফুল ওড়ে, লোকের চাহিদা আছে, ভালো আছে। অনেক রকম সাইজ হয়ে গেছে এখন, ফ্যান্সি ঘুড়ি অনেক বেশি তৈরি হয়। একটার সময় যখন ঘুড়ি যখন ওড়ানো শুরু হয়েছিল, দেখুন ঘুড়ি বলতে গেলে রাজা মহারাজারা একটা খেলা হিসাবে তারা ওড়াতেন, গরিব প্রজারা যাতে কিছু যাতে উপকৃত হয়, তারা তাতে ঘুড়ির মধ্যে দামি দামি কিছু জিনিস, ধরুন টাকা, তাতে আঠা দিয়ে আটকে ঘুড়িগুলো ওড়াত। আচ্ছা, যার ফলে সেই মানে ঘুড়িটা এইভাবেই প্রচলিত এসছে। আচ্ছা, হ্যাঁ, তো ঘুড়ির একটা সেই সময় এইভাবেই প্রচলিত হয়ে আসে। তারা সেই সময় ঘুড়িগুলো ওড়ালে গরিব মানুষগুলো সেই টাকা পা এগুলো পেলে তারা সেই টাকাগুলো সেখান থেকে বার করে নিজেদের মতো করে কিছু কেনাকাটা হোক বা হোক করতে পারতো। মানে আপনার এটা সমাজের লাভের জন্যই করা হতো, যারা উচ্চ শ্রেণীর তখন মানুষজন ছিলেন। আচ্ছা, এইখান থেকে ঘুড়ি আপনার আসে। তো এখন সব রকম ডিজাইন এ সবই রকম চলছে, অনেক রকম সুতোর কোয়ালিটি অনেক এখন চেঞ্জেস হয়েছে। আগে আমরা ছোটবেলায় দেখেছি হাতে দিয়ে আমরা মোম সুতোর উপর মাঞ্জা দিয়ে দিতাম, এখন বর্তমানে হচ্ছে বারেলি বলে একটা জায়গা আছে, সেখানকার রুজি রোজগার জীবনযাপন প্রচুর টাকার, এটা সেখানকার টার্ন ওভার হয় আপনার একটা। তো সেইখানে আপনার এটা তাদের মানে রুজি রুজি রোজগারই এটার উপর। আচ্ছা, মানে ঘুড়ির কাঠি থেকে শুরু করে ঘুড়ি তৈরি করার একটা আপনার সেগমেন্ট আছে, প্রচুর লোক কাজ করে। ঘুড়ি কাঠি যারা কাঠি সাপ্লাই করে তার একটা লোকজন আছে, তারপর ঘুড়ির, তারপর ঘুড়ির সাথে যেটা আপনার লাঠাই লাগে, লাঠাই তৈরি করার একটা আলাদা সেগমেন্টের লোকজন আছে সেই বারেলিতে, তারা সেইগুলো তৈরি করে। আরো অনেক কিছু কিছু আছে ভারতবর্ষের বারেলি, জয়পুর। তো তারপর সেখান থেকে শুরু করে তারপর আপনার হচ্ছে মাঞ্জা সুতো, মাঞ্জা সুতো যেটা তৈরি হয় তার জন্য মাঞ্জাল যে তৈরি করবে সেই একজন যে যিনি ভালো জানেন তিনি আছেন, তার আন্ডারে অনেক কারিগর আছে যারা মাঞ্জা সুতোটাকে হাত দিয়ে মাজে। আবার মাঞ্জা সুতোটা গোটানোর জন্য একটা শ্রেণীর লোক আছে, আবার মাঞ্জা সুতোর সাথে লেবেল, কাগজের লেবেল ছাপানো হয়। মানে টোটাল জিনিসটা একটা আপনার ইন্ডাস্ট্রি, বিশাল বড় ইন্ডাস্ট্রি, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেরকম কিছু তাদের সাহায্য সেরকম খুব একটা কিছু পায় না তারা। আমি গভর্নমেন্টের ব্যাপারটায় আসবো, আমি আপনাকে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আপনি বললেন যে ফ্যান্সি ঘুড়ি নতুন বাজার দখল করার জন্য, মানে ক্রেতাদের মন জয় করার জন্য নতুনত্ব কি কি আসছে ফ্যান্সি ঘুড়ি বলতে, ঠিক কি কি আসছে ফ্যান্সি ঘুড়ি বলতে গেলে? এখন ঘুড়ি দেখুন হচ্ছে আগেকার ঘুড়ি ভালোই উঠতো, তখন ঘুড়ির লোকজন কম তৈরি করতে, এখন দেখুন হচ্ছে কিছু কমা চালু ঘুড়ি আছে, যেগুলো ঘুড়িগুলো ওড়ালে ঘুড়িগুলো ফুড়ে, মানে টানলে যে ঘুড়িটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে না ফিট হয়ে, যদি সারাক্ষণ ঘুড়িটা ঘোরে যে ওড়াচ্ছে তার কাছে সেটা একটা হেকটিক হয়ে দাঁড়ায়, ঘুড়িটা কন্ট্রোল করতে পারছে না, হাত ব্যথা হয়ে যাবে, ঘুড়িটা ডান দিকে টানতে গেলে বাম দিকে চলে যাবে। তো ফ্যান্সি ঘুড়ি হচ্ছে কি, ফ্যান্সি ঘুড়িটা আপনার উড়বে যখন আকাশে কি আপনি যেদিকে টানতে চাইবেন সেই দিকে যাবে, ঘুড়িটা উপরে টানলে উপরে উঠবে, নিচে টানলে নিচে বসবে ঘুড়িটা, অনেকটাই বিজ্ঞানসম্মত, বিজ্ঞানসম্মত। প্লাস হচ্ছে ক্রিকেট বা ফুটবল যেরকম স্কিলের খেলা, এটাও ঠিক সেম। আপনি যদি স্ট্রেট ডাইভ, আপনার বলটা যদি স্ট্রেট ডাইভ মারার জন্য আসে, আপনি যদি হুকে তোলেন আপনি আউট হয়ে যাবেন। সেমনি ঘুড়িটাও আপনি যদি সোজা টানতে হয়, আপনি সোজা টানতে গেলেন ঘুড়িটা উপরে টানতে গেলেন ঘুড়িটা নিচে চলে গেল, আপনি কেট কাটা খেয়ে যাবেন। তো ফ্যান্সি ঘুড়িগুলো হচ্ছে এইরকম ব্যাপার।
ফ্যান্সি ঘুড়িগুলো আপনার সোজাসুজি আপনি যেদিকে চাইবেন মুখ ঘোরাবেন সেদিকে ঘুরবে। আচ্ছা, ঘুড়ি শিল্পের ক্ষেত্রে ইদানিং একটা বড় বদনাম, আপনি নিজেও বলছিলেন, চীনা মাঞ্জা আর চীনা যে প্রোডাক্ট গুলো ভারতে ঢুকছে সেটা, এতে আমরা দেখি অনেকেই অনেক সময় পথচারী বলুন বা যারা বাইক চালান তারা আহত হচ্ছেন, এর জন্য ঘুড়ির নামটা অনেক সময় মানে আমি বদনাম বলবো না কিন্তু শিরোনামে চলে আসছে, এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? এভাবে যে একটা বিদেশি পণ্য বারবার ভারতের ঘুড়ির বাজার দখল করে নিচ্ছে, আপনারা বিক্রেতা হিসেবে প্রস্তুতকারক হিসেবে জিনিসটাকে ঠিক কেমন ভাবে দেখেন? আমরা দেখুন বিক্রেতা, আমরা যারা মোটামুটি ঘুড়ি বেশি ঘুড়ি শখিন শখ থেকে নিয়ে এসে, মানে যারা আমরা রিনাউন্ড যারা আমরা বিক্রেতা, তারা শখ থেকে এসছে, তারা কোনোদিন সেই চাইনিজ মাঞ্জা এইগুলোকে আমরা অ্যালাউ করি না। এইগুলো পুরোপুরি যেরকম আমরা চলছে কারাপশন বলতে যাকে বল বোঝায়, ইদানিং ভারতবর্ষে এই চাইনিজ মাঞ্জা তৈরি হচ্ছে, মেশিন আছে, পুলিশ পুলিশ সেগুলো জানে, আমরাও কিছুটা যারা যে জানে জানে যাই হোক এগুলো তৈরি হচ্ছে, তো কলকাতার বুকেও তৈরি হচ্ছে, আমরা এই বছরও জানি অনেকটা ধরপাকড় হওয়া সত্ত্বেও, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে খোলামখুচি করে বিক্রি করা হচ্ছে, রাস্তায় ওপেন ফেলে বিক্রি হচ্ছে। আমরা যারা এই যারা চাইনিজ মাঞ্জা এটাকে আমরা এ করার জন্য আমরা একটু আরো ভালো কোয়ালিটির সুতো এনেছি যাতে চাইনিজ মাঞ্জা গুলো কাটা যায়, তার সাথে স্কিল, আমরা আমার কাছে যে ক্রেতারা আছে তাদের আমরা স্কিল ডেভেলপমেন্ট কিছুটা করি, তার ফলে তারা উপকৃত পায়, তো তার ফলে তার আশেপাশে যখন তারা দেখছে চাইনিজ মাঞ্জাটা আমার কেটে যাচ্ছে, তারাও আস্তে আস্তে কটন সুতোর দিকে কিছুটা ঝুঁকছে, এটা আমার তরফ থেকে প্রচেষ্টা আমি করি। আচ্ছা, এই যে চীনা ঘুড়ি বা চীনা মাঞ্জা, এটা বিক্রির ক্ষেত্রে কি লাভের পরিমাণটা বিক্রেতাদের বেশি থাকে? হ্যাঁ, ঘুড়ি তো চীনা ঘুড়ি তো হয় না, আপনার চীনা মাঞ্জা, চীনা মাঞ্জাটা হলে কি হলো, আপনার কোন রকম রইলো না, অসুবিধা রইলো, মাঞ্জার কোয়ালিটি করতে গেলে, ভালো মাঞ্জা করতে গেলে তার জন্য আপনাকে অনেক রকম মাথা খাটিয়ে সেই জিনিসটা বার করতে হয়, প্লাস কোয়ালিটি দিতে হয়, আর এইগুলোতে মুনাফাটা খুব বেশি আপনার টানা যায় না, একটা মোটামুটি লাঠায়ের ওপর আপনার 200 টাকা এ করলেন হয়ে গেল। আর এই ক্রেতাগুলো ক্রেতা আছে কিন্তু চীনা মাঞ্জার ক্রেতা কিন্তু অনেক বেশি, যে আমি তো একটা চীনা মাঞ্জা কিনে নিলে আমার স্কিল যেরকমই হোক এ হোক আমি যা হোক করে টানবো কাটবো হয়ে যাবে, মানে 5 টাকায় কিনে 25 টাকায় বিক্রি, আর এটা আমি যদি 5 টাকায় কিনেন আপনাকে হয়তো 15 টাকায় বিক্রি করতে হবে, এই তফাৎ। আচ্ছা আচ্ছা স্পন্দন বাবু, আজকের দিনে যারা ঘুড়ি শিল্পের সঙ্গে যুক্ত তাদের আসল সমস্যাটা কি, মানে যারা ঘুড়িটা তৈরি করছেন তাদের জীবন কেমন ভাবে চলে? তাদের জীবন দেখুন তাদের চলে ভালোই, অনেক অনেক আপনার এ আছে ঘুড়ির শিল্পে অনেক ভালো বিখ্যাত বিখ্যাত ঘুড়ি মেকার আছে যারা খুবই ডেভেলপ করে গেছে, কিন্তু যারা এই মিডিয়োকার ঘুড়িগুলো তৈরি করে কম দামের মধ্যে ঘুড়িগুলো দেয় তারা তো মানে কি বলবো আপনার এ সমাজের নিচু শ্রেণীর দিকে চলে আসছে, কিন্তু তাদের বিকজ অফ আপনার তাদের এতে তাদের শুধু খাওয়া দাওয়াটুকুই চলে। আচ্ছা, তাদের মানে ভালোভাবে সংসার জীবন করতে একটুখানি এ করতে পড়াশোনা করাতে বাচ্চাদের, কেন এতে বাচ্চারাও যুক্ত আছে কিন্তু তার পরিবারে। আচ্ছা, তাদের মানে পরিবারে তাদের অনেকগুলো মেম্বার থাকে। আচ্ছা আচ্ছা, তো তাদের এখানে সমাজ তাদের একটুখানি যদি আমরা সাহায্য করি, আমাদের যারা আছে তাদের যদি শরীর খারাপ হয় ফট করে, তারা যেহেতু উপার্জন করে সেটা তাদের দিন আনা দিন খাওয়া পারিপার্শ্বিক কিছু জিনিস আমরা মেটাতেই চলে যায়। আচ্ছা স্পন্দন বাবু, বর্তমানে আমরা যে সরকারকে দেখছি তারা তো বাঙালিয়ানা ফিরিয়ে আনার জন্য অনেক রকম পদক্ষেপ নিচ্ছেন, বাঙালিয়ানাকে ফোকাসে রাখছেন অনেকটা, এই যে ঘুড়ি ওড়ানো এটা তো একটা সময় বাঙালি সমাজে জনপ্রিয়তার শীর্ষে ছিল, আজকে আবার ঘুড়ি ওড়ানোকে জনপ্রিয় করে তোলার জন্য সরকারের কাছ থেকে কি কি পদক্ষেপ আপনারা আশা করছেন? সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব যারা এই শিল্পের সাথে যুক্ত আছে, প্রথমত সরকারকে দেখতে হবে এই চাইনিজ মাঞ্জাটাকে পুরোপুরি ভাবে বন্ধ করা, ঠিক ঠিক, আর সেকেন্ড থিং হচ্ছে যাতে আর একটা সব থেকে বড় যেটা হচ্ছে এই যে নিচু শ্রেণীর যে মানুষগুলো আছে তাদেরকে একটা রকম কোন রকম যারা এই শিল্পের সাথে যুক্ত আছে তাদেরকে কোন রকম ভাবে একটা ভাতা বা কিছু একটা যদি ব্যবস্থা করে, আর দৈনন্দিন জিনিসপত্রের দাম যদি একটু কমে তাহলে আপনার কিন্তু এটা সুবিধা হবে, কেন ঘুড়ির দাম অ্যাপসার তারা কিন্তু যেরকম অনুযায়ী বাজার দর বাড়ছে তারা সেইভাবে দাম বাড়াতে পারে না। আচ্ছা, একটা ঘুড়ির দাম যদি 3 টাকা থেকে 4 টাকা হয় তাতেই লোকে অনেক কথা বলে, কিন্তু সেখানে একটা আমরা যদি দৈনন্দিন জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি ইনক্রিজ করছে, আটা বলুন তেল বলুন চাল বলুন, বিশেষ করে তাদেরকে যদি একটুখানি যারা স্বাস্থ্য সেবা যদি এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে পায়, তাদেরকে ভাতা কিছু ভাবে যদি যারা এই শিল্পের সাথে যুক্ত আছে বহু বছর ধরে তাদেরকে হেল্প করলে সুবিধা হয়। স্পন্দন বাবু, সামনেই তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির ঘুড়ি ওড়ানোর একটা উৎসব, এবছরের বাজার কেমন কেমন কাটতি দেখছেন? বাজার এবছরে খুবই ভালো আছে,
মালের চাহিদা আছে, যোগান কম আছে, বিকজ আমরা যেহেতু ওই আসামে বৃষ্টি হয়েছে। আর একটা আমাদের আর একটা সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে, যেটা খুব বড় সমস্যা ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে, অজন্তা মিল, অজন্তা কাগজের মিল, এই কাগজের মিলটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যার ফলে এই অজন্তা পেপারে কাগজটা আপনার খুবই ভালো হয়, তো সেইটা এখন আপনার না হওয়ার ফলে না এর মধ্যে একটা ব্ল্যাক মার্কেটিং চলছে অজন্তা পেপারটা নিয়ে। এই পেপারটা ঘুড়ির জন্য খুব সুটেবল পেপার, এতে ড্যামেজ কম হয়, ঘুড়ির প্রোডাকশন ভালো হয়, তো এই মিলটা বন্ধ হয়ে গেছে। অজন্তার নিচে যে কাগজটা ছিল সেটা 2 নম্বর কাগজটা, যেটা 600 টাকা ঋণ ছিল সেটা আজকে 1000 টাকায় চলে গেছে। অজন্তার ঋণ 2000, যেটা 1000 টাকা ছিল সেটা ব্ল্যাকে 2000, 2500, 3000 অব্দি বিক্রি হচ্ছে। আর ঘুড়ির মার্কেট ভালো, এবছর ঘুড়ির মার্কেট খুব ভালো, মোটামুটি খারাপ নেই, সব জায়গাতেই ঘুড়ি উঠছে। লাইলন সুতোটা কিছুটা কমেছে, মানুষকে অনেকটা বোঝানো গেছে, কিন্তু তা সত্ত্বেও কিছুটা পরিমাণে ভালো, মানে ভালো পরিমাণেই বিক্রি হচ্ছে কিছু জায়গা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পন্দন বাবু আপনাকে আগামী বিশ্বকর্মা পূজোর অনেক অনেক শুভেচ্ছা, আমার সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা, কবির সুমনের গান। 1999 এর অ্যালবাম থেকে এই একটা গানই মিশিয়ে দিয়েছিল মহানগরের আকাশ আর জমিনকে। সেই 90-এর দশককে অনেক অনেক পিছনে ফেলে কলকাতা আজ এসে পৌঁছেছে 2023 সালে। আজকের শৈশব কৈশোর মুখ গুঁজে পড়ে থাকে মোবাইলের স্ক্রিনে, অভিভাবকদের ব্যস্ত জীবনের তালে আটকা পড়ে গেছে তাদেরও গদে বাঁধা জীবন, তবু একরকম জেদের বশেই ফিরতে চাইছে ঘুড়ির ঝাঁক, আর সঙ্গে ভোগ কাটটা। আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে। এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও। সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। আপনি থাকছেন তো